শহরের বাইরে একটা অনেক বড় ঝিল ছিল। একদিন সেই ঝিলের মধ্যে একটা বোট কম্পিটিশন চলছিল। সেখানে আলিয়াকে একটা গেস্ট হিসেবে ডাকা হয়েছিল। জলের উপরে সবাই নিজের নিজের বোট চালাচ্ছিল। বোট কম্পিটিশনে আলিয়ার স্কুল ফ্রেন্ড ইধানও পার্টিসিপেট করছিল। আলিয়া ইধানকে চিয়ার করছিল। কিন্তু তখন হঠাৎ রিঙ্কুর বোটটা জলে ডুবতে থাকে। রিঙ্কু জোরে জোরে চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও। রিঙ্কুকে ডুবতে দেখে আলিয়া তখনই জলে লাফ মেরে দেয় এবং সুইমিং করতে করতে জল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে রিঙ্কু জলে ডুবে গেছিল। আলিয়া তখনই জলের মধ্যে রিঙ্কুকে খুঁজতে শুরু করে। রিঙ্কুর বোটটাও জলে ডুবে গেছিল। এখানে আলিয়া জলের নিচে একটা নয় তিনটে বোট দেখতে পায়। আলিয়া কনফিউজ হয়ে যায় যে রিঙ্কুর বোটটা কোনটা হবে। তোমরা কি এই তিনটে বোটকে দেখে বলতে পারবে যে রিঙ্কুর বোটটা কোনটা হবে? প্রথম বোটটা তো অনেক পুরনো লাগছে, অনেকদিন ধরেই জলে পড়ে আছে। তৃতীয় বোটটাতে অলরেডি দুটো ফুটো রয়েছে, অর্থাৎ এটাও অনেক পুরনো বোট হবে, অর্থাৎ দ্বিতীয় বোটটা রিঙ্কুর হবে। আলিয়া তখনই তৃতীয় বোটটাকে সোজা করে। তো রিঙ্কু বোটের নিচে চাপা ছিল। আলিয়া রিঙ্কুকে নিয়ে জলের উপরে চলে আসে। ততক্ষণে সেখানে বাকি লোকেরাও বোট নিয়ে চলে আসে। সবাই মিলে তখনই রিঙ্কুকে জলের বাইরে বার করে। রিঙ্কু অজ্ঞান ছিল। আলিয়া তখনই রিঙ্কুর বডিটাকে চাপতে থাকে। তো রিঙ্কুর মুখ দিয়ে অনেক জল বেরোতে শুরু করে, কিন্তু রিঙ্কু জ্ঞান ফিরে পায় না। এর তো জ্ঞানই ফিরছে না, আমাদের এক্ষুনি একে হসপিটাল নিয়ে যেতে হবে। আলিয়ার বন্ধু ইথান তখনই তার গাড়ি নিয়ে পৌঁছে যায়। দুজনে রিঙ্কুকে গাড়িতে নেয় এবং হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ইথান একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের কাছে বেশি সময় নেই। দুজনাই কিছুক্ষণের মধ্যে হসপিটাল পৌঁছে যায়। হসপিটালের ডাক্তাররা তখন রিঙ্কুকে আইসিউতে নিয়ে যায়, কিন্তু রিঙ্কু মারা যায়। রিঙ্কুর বডিটা দেখে আলিয়া বুঝে যায় যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, রিঙ্কুর খুন হয়েছে। তোমরা কি বলতে পারবে আলিয়া এমন কি দেখলো? ভাবো ভাবো। রিঙ্কুর ডেড বডি একদম ফুলে গেছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? এইটুকু সময়ে কারো বডি জলের মধ্যে এত কি করে ফুলে যায়? অর্থাৎ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রিঙ্কু তো কোনো মতে 2 মিনিটের জন্য জলে ডুবেছিল, কিন্তু ওর বডিটা তো সম্পূর্ণভাবে ফুলে গেছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আলিয়া তখনই ডিটেকটিভ মেহুলকে ফোন করে দেয়। মেহুল তখন ভুলভুলিয়া সায়েন্টিস্টের সাথে ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করছিল। আলিয়ার কল আসা মাত্রই মেহুল তখনই তার গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে একটা চোর একজন বৃদ্ধ মহিলার হ্যান্ডব্যাগটা ছিনিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু চোরের পিছনে অলরেডি অনেক লোক দৌড়াচ্ছিল। এতগুলো লোক এই চোরটার পিছনে রয়েছে, নিশ্চয়ই ধরা পড়বে, আমার এখানে কোনো কাজ নেই। মেহুল সম্পূর্ণ স্পিডে কারটা চালায় এবং সেই চোরটাকে ওভারটেক করে তার গাড়িটা তার সামনে লাগিয়ে দেয়। চোরটা মেহুলের গাড়িতে ধাক্কা দিয়ে পড়ে যায়। সবাই মিলে চোরটাকে ধরে ফেলে, তারপর তাকে খুব মারে। মেহুল তখন সেখান থেকে বেরিয়ে যায় এবং হসপিটাল পৌঁছে যায়। হসপিটালের মধ্যে আলিয়া এবং তার বন্ধু ইধান বসেছিল। মেহুল আলিয়ার কাছে পৌঁছে যায়। স্যার, আমি রিঙ্কুকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে বাঁচাতে পারিনি। আলিয়া, আমরা খুনিকে ছাড়বো না। এরপর মেহুল ভালো করে রিঙ্কুর বডিটা চেক করে এবং মেহুল বুঝে যায় যে রিঙ্কুকে বিষ দেওয়া হয়েছে। তোমরা কি বলতে পারবে মেহুল কি করে বুঝতে পারলো? ভাবো ভাবো। ভালো করে দেখো, রিঙ্কুর লেফট হ্যান্ডটা নীল হয়ে গেছে, অর্থাৎ রিঙ্কুর বডিতে বিষ রয়েছে এবং সেই বিষটা ধীরে ধীরে তার স্কিনে দেখা যাচ্ছে এবং বাকি বডিতে ছড়িয়ে পড়ছে। মেহুল তখনই রিঙ্কুর ডেড বডিটাকে তার গাড়িতে নেয় এবং আলিয়াকে বলে, আমি রিঙ্কুর ডেড বডিটাকে নিয়ে ডক্টর সঞ্জনার কাছে যাচ্ছি। স্যার, আমি আপনার সাথে যাব, প্লিজ প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন। চলো আলিয়া। আলিয়া এবং মেহুল গাড়িতে বসে এবং ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়।
আলিয়া, তুমি ল্যাবের দরজাটা খোলো, ততক্ষণে আমি রিঙ্কুর ডেড বডিটাকে নিয়ে আসছি। আলিয়া ডক্টর সঞ্জনা ল্যাবের দরজাটা খুলতে শুরু করে, কিন্তু দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল। এই চারটির মধ্যে একটা বাটনকে প্রেস করতে হবে। প্রথম আছে আইস রোড, দ্বিতীয়তে রাস্তায় তেল রয়েছে, তৃতীয়তে রাস্তায় মধু রয়েছে এবং চতুর্থতে জল রয়েছে। তোমাদের বলতে হবে কোন রাস্তাটা সবচেয়ে বেশি ঘর্ষণ হবে। ভালো করে ভাবো তোমরা। চারটি রাস্তার তুলনায় জলওয়ালা রাস্তাটাতে সবচেয়ে বেশি ঘর্ষণ হবে, বাকি তিনটি রাস্তায় ফ্রিকশন খুবই কম হবে। তাই যখন মেঝেতে কোনো মুলায়ম জিনিস পড়ে থাকে তখন আমরা কেটে যায়। আলিয়া প্রথম বাটনটা টিপে দেয় কিন্তু দরজাটা খোলে না। আলিয়া আবার তোমাদের কাছে ফিরে আসে। স্যার স্যার, ওই দরজাটা খুলছে না। মেহুল তখনই দরজাটা যায় এবং চার নম্বর বাটনটা প্রেস করে দেয়, তো দরজাটা খুলে যায়। তোমাকে কতবার বলেছি নিজের নলেজটাকে ইমপ্রুভ করো, কিন্তু তোমার পড়ার সময় কই। আলিয়া হাসতে শুরু করে। নো হার্টিং আর প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। লজিক্যাল আর খুব জলদি ডিটেকটিভ মেহুলের বইও আসছে, ব্রেন গেমস উইথ ডিটেকটিভ মেহুল। সেটা পড়ে তোমাদের নলেজ ইমপ্রুভ হবে এবং তোমাদের মস্তিষ্কেরও বিকাশ ঘটবে। মেহুল এবং আলিয়া রিঙ্কুর ডেড বডি নিয়ে ল্যাবের ভিতরে চলে যায়। ডক্টর সঞ্জনা, জলদি করে রিঙ্কুর রিপোর্টটা তৈরি করো। কিছুক্ষণের মধ্যে পোস্টমর্টাম রিপোর্টটা তৈরি হয়ে যায়। ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে রিঙ্কুকে একটা স্পেশাল বিষ দেওয়া হয়েছিল যেটা জলের সম্পর্কে আসা মাত্রই খুবই বিষাক্ত হয়ে ওঠে, তাই অন দ্য স্পট রিঙ্কুর মৃত্যু হয়ে যায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কেসটা খুবই সিরিয়াস মনে হচ্ছে, আমাকে এখনই ওই ঝিলে যেতে হবে। মেহুল এবং আলিয়া তখন ঝিলের কাছে পৌঁছে যায়। সেই সময় সেখানে তিনজন ছিল। মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমজন বলে, স্যার আমি তো সবেমাত্র এখানে স্নান করতে এসেছি, আমি কিছুই জানি না। দ্বিতীয়জন বলে, স্যার আমি তো সকাল থেকে এখানে মাছ ধরছি, আমিও কিছু জানি না। তৃতীয়জন বলে, স্যার আমি তো ধোপা, আমি এখানে জামা কাপড় ধুতে এসেছি। তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? তৃতীয়জন মিথ্যা কথা বলছে কারণ তার হাতে প্রেস করা জামা কাপড় রয়েছে, কেউ ইস্ত্রি করা জামা কাপড় কেন ধুতে আসবে? অর্থাৎ সেই লোকটা কিছু লুকোচ্ছে। মেহুল তাকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেই লোকটা কিছুই বলে না। আলিয়া, মনে হচ্ছে এইভাবে বলবে না, তুমি এর সাথে বক্সিং করতে পারো। তারপর আবার কি? আলিয়া তো সুযোগই খুঁজছিল। সেই লোকটাকে তিন চারটে ঘুষি লাগিয়ে দেয় এবং সেই লোকটা সত্যি কথা বলতে রাজি হয়ে যায়। একজন আমাকে 10,000 টাকা দিয়েছিল, আমাকে বলেছিল যে এখানে কেউ জিজ্ঞাসাবাদ করতে আসে তাহলে তাকে কিছুই বলো না, সে এখানে কিছু একটা খুঁজছিল, আপনাদেরকে আসতে দেখে পালিয়ে গেছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ খুনি জানতো যে আমরা এখানে জিজ্ঞাসাবাদ করতে নিশ্চয়ই আসবো। তুমি কি লোকটাকে চিনতে পারবে? না স্যার, খুব মুশকিল। হ্যাঁ স্যার, যদি ফিরে আসে তাহলে চিনতে পারবো। আলিয়া, এখানে অপেক্ষা করছি, সে নিশ্চয়ই ফিরে আসবে, সে আসা মাত্র আমাদের কি ইশারা করে দেবে। মেহুল এবং আলিয়া একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। স্যার জানেন, আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। বুলবুলি একটা মেশিন বানিয়েছিল যার ফলে সে এবং আদি তো হ্যান্ডসাম হয়ে গেল। তারপর আমি গেলাম মেশিনে, আমি যাওয়া মাত্র মেশিনে শর্ট সার্কিট হয়ে যায়। আদি বলল যে মেশিনও আমাকে মেশিন ইউনিভার্স বানাতে পারবে না, তাই সেটা খারাপ হয়ে গেছে এবং জোরে জোরে আমার শুরু করে। আলিয়া, তুমি এমনিতেই খুব সুন্দর দেখতে। আরে আসলে আমার মানে হলো সব মেয়েরা খুব সুন্দর দেখতে হয়। কিছুক্ষণ পর সেখানে দুজন লোক আসে। আলিয়া, তুমি পিছন থেকে আসো, আমার এই দ্বিতীয়জনকে সন্দেহ হচ্ছে। সেই দ্বিতীয়জন লোকটা কিছুটা কাছে আসে। মেয়েলের সাথে থাকা লোকটা তাকে চিনতে পেরে যায়। স্যার স্যার, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল। মেয়েল তখনই তাকে ধরতে যায়, কিন্তু সেই লোকটা তার গান বার করে মেহুলের উপর ফায়ারিং করতে শুরু করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য মেহুল ডাইভ লাগিয়ে দেয়। এদের মধ্যে পিছন থেকে আলিয়া চলে আসে এবং সেই লোকটাকে একটা জোরে কেটে মারে, যার ফলে সেই লোকটার হাত থেকে গানটা ছুটে যায় এবং সে জলে পড়ে যায়। এদের মধ্যে সুযোগ বুঝে মেহুল তাকে ধরে ফেলে এবং কিছুক্ষণের জন্য তার মুখটাকে জলে ডুবিয়ে দেয়। এবার সত্যি করে বলো, তুমি রিঙ্কুকে কেন মেরেছো? তো সেই লোকটা বলে যে বোট কম্পিটিশন জেতার জন্য 1,00,000 টাকার পুরস্কার পেত এবং রিঙ্কু প্রতি বছর সেটা জিতে নেয়।
তাই সে মিঙ্কুকে বিষ দিয়ে দিয়েছে। মেহুল তাকে একটা জোরে থাপ্পড় মারে এবং পুলিশের হাতে তুলে দেয়। কেস সল্ভ, ডিটেকটিভ মেহুল এবং আলিয়ার রক। লজিক্যাল আর্মি, আমার এবং আলিয়ার সাথে প্রতিদিন মস্তি করতে এখনই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। থ্যাংক ইউ।